নতুন শিক্ষা প্রতিষ্ঠানের বিভক্তির ঘোষণা এপ্রিলে, আর এই সংবাদটি আপনাদের সামনে এসেছে দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে। এপ্রিল মাসে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির ঘোষণা দেয়া হতে পারে, এজন্য প্রতিষ্ঠান যাচাই বাছাইয়ের কাজ করা হচ্ছে। এটি শেষ হলে এমপিভুক্তির ঘোষণা দেয়া হবে। শনিবার 19 মার্চ সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এমপিভুক্তির আবেদন যাচাই বাছাই কমিটির সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন।